আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? হ্যাঁ ভালো স্যার। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? লেট হলো, আসলে কারেন্ট চলে গেছিল এখানে, এই কারেন্ট সময় আসলো, জন্য লেট হলো। বাসায় বললাম না যে বাসায় কখন কারেন্ট চলে যায়, এই জন্য কলেজে আসলাম। এখন দেখছি কলেজেই কারেন্ট চলে গেল। আমাদের এই মুহূর্তে পার্টিসিপেন্ট কম, 16 জন মতো। তোমাদের তো অনলাইন ক্লাস কি একটু প্রথম, তাই না? আমার ক্লাস ছাড়া কি কোনো ক্লাস হচ্ছে? কোনো স্যার স্যার শিডিউল হয়েছে? আপনার স্যার এই যে স্যার এই যে অপূর্ব স্যারের প্রথম মানে 7 সেমিস্টারে একটা ক্লাস আর কি হলো, মানে স্যার আপনার আগে মানে 11টা, সরি 10টা 50 থেকে আর কি, আচ্ছা আচ্ছা, ওই ক্লাসটা করার পরে স্যার তারপর আপনার ক্লাস। ওইটাই যে বাইরেটা দাও। হ্যাঁ একটু বলো তো, অপূর্ব স্যারের ক্লাস হয়ে যাবে না? জি স্যার, অপূর্ব স্যারের ক্লাস আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো আমাদের পার্টিসিপেন্ট খুব কম অ্যাটেন্ড করছে। আমরা একটু স্লাইড শেয়ার করে শুরু করি। হ্যাঁ, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, পাওয়ার প্লান্ট ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, আসলে আমার সাবজেক্ট হচ্ছে পাওয়ার প্লান্ট ইঞ্জিনিয়ারিং। আমরা এখান থেকে দুইটা বই ফলো করব, একটা হচ্ছে পাওয়ার প্লান্ট ইঞ্জিনিয়ারিং, একটা হচ্ছে পি কে নাগের লেখা। পি কে নাগ, এই পি কে নাগের বইটা তোমরা ইয়েতে পাবো, আমাদের লাইব্রেরিতে আছে, আর হচ্ছে তোমরা নেট থেকে ডাউনলোড করে নিতে পারো পি কে নাগের পাওয়ার প্লান্ট ইঞ্জিনিয়ারিং। স্যার আপনার আপনার কাছে কি স্যার ওই পিডিএফ টা কি আছে স্যার, হ্যাঁ, এই যে পিডিএফ আছে, পিডিএফ আছে, বইয়ের? দেখি গ্রুপে দেওয়া যায় কিনা, দেখবো নি সেটা। জি স্যার, ঠিক আছে। আরেকটা বই লাগবে হচ্ছে, সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ পাওয়ার সিস্টেম, ভিকে মেহতার। এই বইটা তোমরা বলে পড়ছো, তোমাদের কোন সেমিস্টারে পড়ানো হয়েছে যে হ্যাঁ স্যার বইটা, আছে স্যার, আমাদের স্যার এখনো এখনো আছে স্যার আমাদের কাছে এটা। এটাও আমি ডাউনলোড করতে পারছি, প্রথম ডাউনলোড হচ্ছিল না, পরে সব ডাউনলোড করা গেছে। এতে ডাউনলোড কপি আমার কাছে দুইটাই আছে, প্রথম বোধহয় আমি দুইটাই তোমাদের গ্রুপে দিয়ে দিব, দুইটা বই। আর যদি তোমাদের কাছে আসলে বইটা তো নিয়ে যাও নাই, তো এখানে এই এই সাবজেক্টে পড়া তুলনামূলক অনেক কম, 3 ক্রেডিটের সাবজেক্ট হলো, পড়া তুলনামূলক অনেক কম। শুরু করি তাহলে। আমাদের কতজন অংশগ্রহণ করছে, কতজন করছে? এর মধ্যে 23 জন অংশগ্রহণ করছে। শুরু করি, যেহেতু আমাদের কিছু টাইম চলে গেছে। তো আমরা ফার্স্ট স্লাইডে যদি যাই, দেখি যে আমাদের লোকেশন অফ পাওয়ার প্লান্ট, লোকেশন অফ পাওয়ার প্লান্ট দ্বারা কি বোঝানো হচ্ছে? যে একটা পাওয়ার প্লান্ট কোথায় স্থাপন করতে হবে, তার জন্য লোকেশন কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। সেজন্য আমাদের প্রথম চ্যাপ্টার 1.3 আর্টিকেল, এটা পিকে নাগের বই থেকে নিয়েছি, যে লোকেশন অফ এ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্লান্ট রিয়েলি বি ডিটারমাইন্ড বাই দি অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার এন্ড দ্য ওয়াটার হেড হুইচ ইজ ইউটিলাইজ। এটা হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্টই শুধু না, আমাদের যে কোনো পাওয়ার প্ল্যান্ট, শুধু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বাদে, আমরা এই পেজের একেবারে নিচের দিকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জন্য আলাদা দুটো পয়েন্ট রেখেছি, আর বাকি সবগুলোর জন্য ওভারঅল কমন দুটো পয়েন্ট। সেটা হচ্ছে ডিজেল পাওয়ার প্ল্যান্ট হোক বা কোল বেস পাওয়ার প্ল্যান্ট হোক, থার্মাল পাওয়ার প্ল্যান্ট বা যে কোনো পাওয়ার প্ল্যান্ট হোক না কেন, আমাদের কিছু কিছু কমন বিষয় আছে, এবং সেটা অবশ্যই পাওয়ার প্ল্যান্ট তৈরির সময় সেগুলো কনসিডার করে নিয়েই একটা পাওয়ার প্ল্যান্টের প্লেসটাকে নির্ধারণ করা হয়। নম্বর 1, অ্যাভেলেবিলিটি অফ কুলিং ওয়াটার। যেখানে পাওয়ার প্ল্যান্টটা করা হবে না কেন, পাওয়ার প্ল্যান্ট যেখানেই হবে সেখানে হিট হবে, হিট হলেই
আবার বারবার সেই পানিটাকে যেন পুনরায় ব্যবহার করা যায়, আমরা যখন পড়বো প্রত্যেক পাওয়ার প্লান্ট আলাদা ভাবে, তখন আমরা বিষয়ে ডিটেলস ধারণা পাবো যে একবার পানি আসলে কি করা হয়। কয়লা হোক, ডিজেল হোক, বা যে কোনো, বা গ্যাস চালিত পাওয়ার প্লান্ট যদি হয়, সব পাওয়ার প্লান্টেরই একটাই কাজ, সেটা হচ্ছে পানিকে বয়েল করে কি করা হয়, স্টিম তৈরি করা হয়। সেই স্টিম দিয়েই কিন্তু আসলে স্টিম টারবাইন থাকে, স্টিম টারবাইন দিয়ে করলে সেখানে জেনারেটর ঘোরায়, তারপরে কি করা হচ্ছে, এখান থেকে ইলেকট্রিসিটি প্রোডিউস করা হচ্ছে। মোটামুটি হচ্ছে ইলেকট্রিসিটি প্রোডিউসের জন্য আমার প্রচুর পরিমাণে পানি লাগবে, সেটা পানিতে স্টিম তৈরি করার জন্য যেমন লাগবে, আর স্টিম তৈরি করে সেই স্টিমটাকে যদি আমি একটা নির্দিষ্ট টেম্পারেচার রেখে আবার বাইরে বের করে দিই, তাহলে সেটা সমস্যা হয়। সমস্যা হচ্ছে কি, যে বারবার আমাদের প্রচুর পরিমাণে লস হয়। সেজন্য যে স্টিমটাকে স্টিম টারবাইনের উপর দিয়ে ছেড়ে দেওয়া হয়, সেই স্টিমটাকে আসলে বাইরে ছেড়ে দেওয়া হয় না, অ্যাটমোস্ফিয়ারে কখনো ছেড়ে দেওয়া হয় না। সেটাকে কি করা হয়, আবার কুলিং টাওয়ারের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে এটাকে ঠান্ডা করে পুনরায় আবার যেখানে স্টিম তৈরি হচ্ছে সেই পানির সাথে মিশানো হয়। কারণ ওই স্টিম যেখানে তৈরি হচ্ছে, যে পানিটার মধ্যে বয়লারের মধ্যে, ওই বয়লারের মধ্যে যদি ঠান্ডা পানি বারবার মিক্সিং করা হয়, তাহলে কিন্তু টেম্পারেচার কখনো বাড়ানো সম্ভব হবে না। সেজন্য কি করা হয়, ওই স্টিম যেটা তৈরি হচ্ছে সেই পানিটাকে আবার রিসাইকেল করে কি করা হচ্ছে, একটা নির্দিষ্ট টেম্পারেচারে নিয়ে এসে সেখানে ইউজ করা হয়, যাতে সুবিধাটা হয় কি, আমার লসটা কম হলো। কারণ গরম পানির মধ্যে ঠান্ডা পানি যদি তুমি মিক্স করে দাও, তাহলে টেম্পারেচার কিন্তু হঠাৎ করে ফল করে যাবে। সেজন্য এইসব জায়গায় অ্যাভেলেবিলিটি অফ কুলিং ওয়াটার বিরাট একটা ব্যাপার। স্যার এইখানে তো স্যার ওই পানিটারে তো স্যার কেমিক্যাল দিয়েও হলো স্যার শোধন করা হয়, শোধন করে তারপরে তো স্যার ট্যাঙ্কে রাখা হয়। কেমিক্যাল দিয়ে শোধন করা না, এখানে শুধুমাত্র ঠান্ডা পানি দিয়ে ওটাকে স্টিমটাকে কি করা হয়, ওই স্টিমটাকে পানিতে পরিণত করা হয়। স্টিম যেটা থাকে স্যার স্টিমটা তৈরি করা হয় যে পানিটা থেকে, ওটাকে তো স্যার হচ্ছে কেমিক্যাল দিয়ে শোধন করা হয়। এইটা তো হচ্ছে আগে ইউজ করার আগে, জি স্যার ইউজ করার আগে, এই কারণে স্যার পানিটা পরিবেশের সরাসরি ছাড়ে না। আমরা আমরা সেই প্রসেসে বলতে চাই, আমরা এখন যাচ্ছি যে পানি, যে কুলিং ওয়াটারটা কি কাজে লাগে সেটা। তারপরে হচ্ছে দুই নম্বর হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ ফুয়েল। ফুয়েল হতে পারে সেটা ওয়াটার, রেল আর রেল আর পাইপ কানেকশন টু দা ফুয়েল সোর্স অ্যান্ড দি কস্ট অফ দি ফুয়েল কস্ট। আমাদের মূল বিষয় হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ ফুয়েল। অ্যাভেলেবিলিটি অফ ফুয়েল হচ্ছে যে আমি এমন একটা প্লেসে পাওয়ার প্ল্যান্ট করা হলো, সেখানে দেখা গেছে যে ফুয়েলের পর্যাপ্ত পরিমাণ ফুয়েল নেই, বা ফুয়েল সরবরাহ করার মতো অবস্থা নেই। সেটা হতে পারে কয়লা, হতে পারে গ্যাস, হতে পারে বা যে কোনো ওয়েতেই হোক না কেন, সেখানে অবশ্যই ফুয়েলটা যেন খুব সহজেই সেই জায়গায় পৌঁছানো যায়, সেরকম একটা ব্যবস্থা থাকতে হবে। 3 নম্বর, ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ মোট ডিমান্ড। এটা আবার পাওয়ার প্ল্যান্টটাকে এমন একটা প্লেসে করলাম, পাওয়ার প্ল্যান্ট তৈরি হলো, সকল ব্যবস্থা আছে, অ্যাভেলেবিলিটি অ্যাভেলেবিলিটি অফ ফুয়েল আছে, সেখানে ইলেকট্রিসিটি প্রোডিউস হলো, কিন্তু সেই ইলেকট্রিসিটি থেকে যেখানে সাপ্লাই দিতে হবে আমাদের লোড ডিমান্ড, মানে আমাদের ইন্ডাস্ট্রি হোক বা লোকালাইজ যেখানে আছে, সেটা যদি ওই পাওয়ার প্ল্যান্ট থেকে অনেক দূরে হয়, তাহলে কিন্তু এখানে ট্রান্সমিশন আমাদের একটা কস্ট এবং লস হয়ে যাবে। সেজন্য এটাও খেয়াল রাখা হয় যে অবশ্যই যেন যেখানে লোডটাকে সাপ্লাই দেওয়া হবে, যেখানে ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়া হবে, সেখান থেকে যেন ডিস্টেন্সটা আবার খুব বেশি না হয়। আমাদের ছোট দেশ সেজন্য সমস্যা নেই, কিন্তু অনেক বড় দেশ আছে, মনে করো রাশিয়ার কথা যদি আমরা ধরি, রাশিয়া এমন একটা জায়গায় পাওয়ার প্ল্যান্ট তৈরি করলো, সেখান থেকে দেখা গেলো যে 5,000 কিলোমিটারের মধ্যে আর কোনো লোকালয় নেই, 5,000 কিলোমিটার দূরে গিয়ে এখন তাকে সাপ্লাই দিতে হবে, তাহলে তো তার লস হয়ে যাবে। সেটা বিষয় বলতে চাই। 4 নম্বর পয়েন্ট, কস্ট অফ ল্যান্ড। এখানে হচ্ছে জমির বিষয়টা বলা হচ্ছে, যে এমন একটা জমি প্লেস নিতে হবে, জমিটার দাম যেন অবশ্যই কম থাকে। আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজের কথাই চিন্তা করো, ইঞ্জিনিয়ারিং কলেজ যখন তৈরি হয় তখন কি ছিল, এখানে এখনো তোমরা আশপাশ দেখলে কি বুঝতে পারছো, আশপাশ দেখলে বুঝতে পারছো যে এটা আসলে ছিল কি, একটা জলাভূমি, জলাভূমির মধ্যে এটাকে মাটি ভরাট করা হয়েছে, কারণ এই জমিটার দাম কম ছিল। কিন্তু এটা যদি শহরের কাছাকাছি আরো যেত, তাহলে কি হতো, আমাদের জন্য আরো ভালো হতো, শহরের কাছাকাছি গেলে ভালো হতো, কিন্তু ল্যান্ড এর দামটা বেশি করে যেত। সেজন্য এখানে কস্ট অফ ল্যান্ড, যেখানে পাওয়ার প্ল্যান্ট, সেই পাওয়ার প্ল্যান্টটা শহরের থেকে কত দূরে বা শহরের কাছাকাছি হলে দাম বেশি কি কম, বিভিন্ন বিষয়টাকে চিন্তা করা হয়, কস্ট অফ ল্যান্ড। তারপরে ক্যারেক্টার অফ সোয়েল, যেখানে এই পাওয়ার প্ল্যান্টটা করা হবে সেখানে মাটির গুণাগুণ, বিল্ডিং তৈরি করার সময় কি করছে, ক্যারেক্টার অফ সোয়েল টেস্ট করা হয় না, যে একটা বিল্ডিং তৈরি করার সময় অবশ্যই মাটি টেস্ট করা হয় যে এইখানে আসলে কি পরিমাণে লোড ওই মাটিতে দেওয়া সম্ভব,
আমরা অনেক সময় ছোট বিল্ডিং করার সময় কিছু হয় না, কিন্তু বড় বিল্ডিং যদি করা হয় 8-10 তলা বিল্ডিং করার সময়, তখন কিন্তু এটা চিন্তা করা হয় যে যদি 8-10 তলা বিল্ডিং হয় সেই বিল্ডিং এর লোড অনুসারে ওই বিল্ডিং বসে যাবে কিনা। সেজন্য ক্যারেক্টার অফ সোয়েল এটা দরকার আছে। নাম্বার 6, মেন উইন্ড ডিরেকশন অ্যান্ড ওয়াটার ওয়াটার কারেন্ট এন্ড কুলিং ওয়াটার সোর্স, এটা হচ্ছে মেন উইন্ড ডিরেকশন। এটা হচ্ছে কি জিনিস, এটা হচ্ছে কোনো কখনো যদি আমাদের এগুলো ডিজেল বা গ্যাস টারবাইন হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু খুব বাইরে ডাস্ট আসার সম্ভাবনা নেই, কিন্তু যদি আমাদের কোল বেস হয়, যদি কয়লা দিয়ে তৈরি হয়, তাহলে কয়লা থেকে যখনই আমরা কয়লাকে জ্বালানি হিসেবে ব্যবহার করে স্টিম তৈরি করবো, তখন এখানে কিন্তু ডাস্ট আসবে। সেই ডাস্টটা যদি একটা বাতাসের এমন একটা গতি যে ডাস্টটা যেটা রিমুভ হচ্ছে সেটা যদি বাতাসে উড়াই নিয়ে যায় এবং পার্শ্ববর্তী কোনো জায়গায় যদি পাশাপাশি কোনো জায়গায় যদি লোকালয় থাকে, সেই লোকালয় যদি ওই ওই ছায়ে যদি সব ঢেকে যায়, তাহলে সেই সেই জায়গায় কখনোই এরকম পাওয়ার প্ল্যান্ট করা যাবে না। কারণ ওই ওই এলাকাটা যদি ছায় ভর্তি হয়ে যায়, তাহলে ওই এলাকার ফসলাদি নষ্ট হয়ে যাবে, তারপর মানুষের ঘর বাড়ি মানুষ বসবাসের অনুপযোগী হয়ে যাবে। সেজন্য এখানে মেন উইন্ড ডিরেকশন অবশ্যই খেয়াল করতে হয়, সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হচ্ছে পোল বেস যদি হয় তাহলে, এটা তাছাড়া অন্যান্য ক্ষেত্রে এত সমস্যা হয় না। এরপরে 7, উইথ কোল ফায়ার স্টেশন ডিসপোজাল অফ অ্যাশ, এখানে ওই সেই একই কথাটা যে ছাইটা তৈরি হলো, অনেক সময় ছাই কিছু হতে পারে চিমনি দিয়ে বের হতে পারে, আর কিছু হচ্ছে যে যখনই আমরা কয়লা ভিত্তিক কোনো পাওয়ার প্ল্যান্ট হবে, কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট কয়লাটাকে যখন জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে, নির্দিষ্ট কিছু সময় পরে ওর ছাইটাকে কি করতে হবে, রিমুভ করতে হবে। কিন্তু ছাইটাকে তো একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে, সেই ছাই কোথায় রাখবো, সেটা ওই পাওয়ার স্টেশন থেকে কত দূরে বা এখানে সেই ছাইটা আবার বাতাসে উড়বে কিনা সে বিষয়ে বলা হচ্ছে। 8 নম্বর পয়েন্ট, ইফ দ্য প্ল্যান্ট ইজ ইরেক্টেড ফার ফ্রম টাউন অ্যাকোমোডেশন ফর স্টাফ, এটা শহর থেকে যদি অনেক দূরে হয় তাহলে যারা চাকরি করবে তাদের জন্য অবশ্যই সেখানে থাকার জন্য জায়গা করতে হবে, না হলে শহর থেকে অনেক দূরে সেখানে দেখা থাকার কোনো জায়গা নেই। সাপোজ তোমাকে যদি চাকরি দেওয়া হলো, প্রথম প্রথম হয়তো তোমাকে একটা পাওয়ার প্ল্যান্টে চাকরি দেওয়া হলো, তুমি মনে করলে যে খুব ভালো আমি একটা পাওয়ার প্ল্যান্টে চাকরি পেলাম, সরকারি একটা চাকরি পেলাম, খুব ভালো অবস্থা, কিন্তু দেখা যাচ্ছে সেখানে যাওয়ার পরে দেশে থাকার জায়গা নেই, অনেক দূরে থাকতে হচ্ছে, সেখান থেকে যাতায়াতে যোগাযোগ ব্যবস্থা ভালো না, তখন কিন্তু তোমার মাথা থেকে সবসময় থাকবে যে না এখানে চাকরি করা যাবে না, যেটা কোনো অপরচুনিটি পাইলেই সেখান থেকে আমাকে ক্লিন করতে হবে অন্যদিকে। সাথে সাথে আরেকটা বিষয় হচ্ছে যে তুমি নাই একেবারে নিউ পাস করে যে জয়েন করছো, কিন্তু সেখানে যারা সিনিয়র পার্সন থাকবে তাদের তো ছেলে মেয়ে আছে, তাদের ফ্যামিলি আছে, তারা কোথায় যাবে, তাদের ফ্যামিলির লোক নিয়ে প্রতিদিন কি দৌড়াদৌড়ি করবে, তারা তাদের ছেলে মেয়েদের লেখাপড়া আছে। তো সেজন্য এটা আবার বলা হয়েছে যে যদি খুব দূরে হয় তাহলে তার মধ্যে শুধু অ্যাকোমোডেশন ফর স্টাফ, তাদের থাকার জায়গা, এবং সেখানে অনেক সময় কি করা হয় পার্শ্ববর্তী কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকলে অন্তত পক্ষে ছোট বাচ্চারা যেন লেখাপড়া করতে পারে, সেজন্য ওই পাওয়ার প্ল্যান্টের ভিতরেই বা পাওয়ার প্ল্যান্টের আশেপাশে কিছু কি করা হয়, কিছু প্রাইমারি স্কুল বা কিন্ডার গার্ডেন স্কুল গুলো করা হয় এরকম, এই এইগুলো দরকার আছে। 9 নম্বর পয়েন্ট, রেল অ্যান্ড রোড কানেকশন, অবশ্যই যাতায়াতের জন্য যারা স্টাফ আছে তাদের যাতায়াত এবং ফুয়েল থেকে শুরু করে যে কোনো রকমের যোগাযোগের জন্য কি করতে হবে, রেল এবং রোড কানেকশন থাকতে হবে। তাছাড়া প্রথম যখন পাওয়ার প্ল্যান্টটা তৈরি হবে, এমনি এমনি তো হঠাৎ করে পাওয়ার প্ল্যান্ট তৈরি হবে না, সেখানে ইট বালি রড সিমেন্ট নিতে হবে, তারপরে আমার এই পাওয়ার প্ল্যান্টের যত প্রকারের রিক্রুটমেন্ট লাগবে সবগুলাই তো কোনো না কোনো ভাবে সেখানে পৌঁছাতে হবে, সেজন্য রেল এবং রোড কানেকশন অবশ্যই থাকতে পারে হতে পারে। আর সর্বশেষ হচ্ছে 10 নম্বর, হচ্ছে সিকিউরিটি কনসিডারেশন, যেখানে করা হবে সেখানে অবশ্যই সিকিউরিটি ব্যবস্থা ভালো থাকতে হবে। আমাদের তোমাদের এই দেশে কি আছে নাকি কোনো পাহাড়ি কোনো স্টুডেন্ট আছে? জি স্যার, ওই যে টপিক মোহন ত্রিপুরা স্যার, ওই যে খাগড়াছড়ি স্যার, কি জয়েন করতে স্যার এখন আছে কিনা? আচ্ছা ঠিক আছে, যাই বিষয়টা, আমি আমি যখন ইয়াতে গেলাম তোমার কাপ্তাই পাওয়ার প্ল্যান্ট দেখতে গেলাম, আমার সাথে একজন পড়তো টঙ্কিন চাকদা, তো কাপ্তাই পাওয়ার প্ল্যান্টে যাওয়ার পরে আমরা সব গাড়ির মধ্যে আছি, গাড়ির মধ্যে থাকার পরে আমাদের স্যার ছিলেন দুজন, স্যার সহ আমরা কয়েকজন মিলে অফিসে গেলাম, যে আমাদের স্বাভাবিক ভাবে কোনো জায়গায় গেলে আমাদের যে তারা চিঠিটা দিয়েছে চিঠিটা অফিসে দেখালাম, দেখানোর পরে ওরা আমাদেরকে কতজন কি আছে না আছে বলার পরে এখন বলতেছে যে কোনো পাহাড়ি স্টুডেন্ট এখানে যাবে না,
ওই কাপ্তাই পাওয়ার প্ল্যান্টটা এখন পর্যন্ত কোনো ইয়েদেরকে পাহাড়ি স্টুডেন্টদেরকে দেখাই না, ভিতরে কি অবস্থা আছে কেউ দেখে না। এখন গুগল ম্যাপ থেকে হয়তো উপর থেকে একটা লোকেশন এখন একটু আইডিয়া করতে পারে, কিন্তু ভিতরে পুরোপুরি দেখে না। তো আমি তখন স্যারকে বলছি যে স্যার তাহলে টঙ্কিং যাবে না, টঙ্কিং আবার আমাদের একটু সিনিয়র ছিল, ফেল করে আমাদের সাথে চলে আসছে। এই কথা বলার সাথে সাথে অফিস থেকে বললো যে টঙ্কিং কি পাহাড়ি? আমি তখন স্যার আছেন এবং স্যার বলছে যে হ্যাঁ তো রাঙামাটি বাড়ি। এই কথা বলার সাথে সাথে ওরা অফিসের খাতাপত্র রেখে চার পাঁচজন আর্মি পার্সন দৌড় দিলে, দৌড় দিয়ে গিয়ে বাসের সামনে গিয়ে অবস্থান নিল এবং বললো যে এই বাস থেকে সবাই নামবে, শুধু টঙ্কিং চাপ মাছ গেছিল, টঙ্কিংকে কিন্তু নামতে দিল না। টঙ্কিংকে নামতে না দেওয়ার উদ্দেশ্য তো বুঝতে পারছো যে তারা এই পাওয়ার প্ল্যান্টের অবস্থানটা কোথায় কি আছে যেন না বুঝতে পারে। এখন হয়তো ওই অবস্থা নেই, সেটা 20 বছর আগের কথা, এখন তো তাদের সাথে অনেক ভালো অবস্থা অবস্থা নিয়ে আছে। এই যে এইরকম সমস্যা হতে পারে সেজন্য সিকিউরিটি অবশ্যই ব্যবস্থা থাকতে হবে, বা ভিতরের লোক বাইরের লোক বাইরের যে কোনো লোক যখন তখন যেন না আসতে পারে বা কোনো সমস্যা না করতে পারে সেজন্য। এগুলো হচ্ছে ওভারঅল সকল পাওয়ার প্ল্যান্টের জন্য, কিন্তু শুধু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যদি হয় সেটার ক্ষেত্রে আমরা দুটা পয়েন্ট দেখছি যে আমাদের দেশের রূপপুর পাওয়ার প্ল্যান্ট হচ্ছে যদিও প্লেসটা খুব সুইটেবল প্লেস না, কিন্তু আমাদের দেশের ছোট দেশ হিসেবে কেন কিভাবে সিলেক্ট হলো আমাদের সেটা মাথায় আসে না। 11 নম্বর, ডেন্সিটি অফ পপুলেশন ইন দা ভিসিনিটি, এখানে যে জায়গায় পাওয়ার প্ল্যান্ট করা হবে সেই জায়গার আশপাশে জনসংখ্যার ঘনত্ব অবশ্যই চিন্তা করতে হবে, কারণ যদি কোনো রকমের দুর্ঘটনা ঘটে যায় একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এটা একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট একটা নিউক্লিয়ার বোমের মতোই কাজ করবে। আমাদের ছোট একটা দেশ ওই পাবনাই করছে মানে কি, আমরা পাশের জেলা বা 10টা জেলা পরে গিয়ে ওকে যদি মনে করে যে ওই রূপপুর হয়েছে কিছু হলে পাবনার কিছু হবে, পাশে কুষ্টিয়ার কিছু হবে, নাটোর কিছু হবে, তা না। আমাদের ছোট একটা দেশ, এই রিয়াকশন কিন্তু অনেক দূর চলে যাবে। নাহলে আমি তোমাদের একটা ভিডিও দেখাবো কোনো এক সময় পড়াতে, সেটা হচ্ছে চেরনোবিল যেটা ডিজাস্টার 1983 স্যার, ওটা দেখেছি স্যার, এই চেরনোবিল ডিজাস্টার স্যার, ওটা নিয়ে স্যার একটা ইয়ে আছে মানে সিরিজ আছে। তো চেরনোবিল ডিজাস্টারে যখন কোথায় রাশিয়া আর কোথায় আটলান্টিক মহাসাগর, রাশিয়া থেকে আটলান্টিক মহাসাগর পর্যন্ত তার রিয়াকশন চলে গেছে, তাহলে চিন্তা করো কোথায় রাশিয়া আর কোথায় আটলান্টিক মহাসাগর। আর আমাদের ছোট একটা দেশ, আমাদের দেশে কোনো সমস্যা হওয়া মানে কি, এটা কিন্তু আমরা সবাই ক্ষতিকর সম্মুখীন হবে। আমরা আশা করবো যে এরকম কোনো সমস্যার সম্মুখীন হবে না, আমরা সেই আশা করেই আমরা এটা তৈরি করা হচ্ছে। আর আরেকটা হচ্ছে ড্যাঞ্জার অফ আটকুয়া, আমাদের দেশে আটকুয়াকে পরিমাণ তুলনামূলক কম, বাংলাদেশে সেন্টার হয়েছে খুব মানে এরকম রেয়ার ঘটনা আশপাশে দেশে হয়, কিন্তু জাপানে তোমরা মানে ইয়ে করছো যে যখন জাপানে তোমার ইয়ে হলো যে সামুদ্রিক সামুদ্রিক ইয়ে হয় না কি যেন বলে স্যার, ফুকুশিমা সুনামিতে স্যার, ফুকুশিমা সুনামি যখন তাদের সুনামি হলো, জাপান এত তাদের উন্নত টেকনোলজি, তারপরেও কিন্তু কি হয়েছিল তাদের একটা কিন্তু পাওয়ার প্ল্যান্টে কি হলো তাদের ফাটল ধরে দিল, আর পাওয়ার প্ল্যান্টে ফাটল ধরলে ওখানে কোনো কিছু পরবর্তীতে ওরা দেখলো যে না এটাকে কোনোভাবে আটকানো যাবে না, মাত্র পথ পেল যে বাধা এসে যদি ওইটাকে ঢেকে দেওয়া যায় তাহলে এই পাওয়ার প্ল্যান্ট থেকে মানে পাওয়ার প্ল্যান্টে মানে রিপেয়ার করার মতো কোনো অবস্থা। ওরা কি করলো, ওরা কাদা নিয়ে আসলো, কাদা ট্রাকে করে করে কাদা নিয়ে এসে 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 সমস্ত পাওয়ার প্ল্যান্টটাকে এখন কাদার কাদা দিয়ে ঢেকে রাখছে, যতদিন ওই পাওয়ার প্ল্যান্টের মধ্যে একটা এই কাদার মধ্যে ঢাকানো মাটি। এই হচ্ছে অবস্থা, আমরা লোকেশন অফ পাওয়ার প্ল্যান্ট। আমাদের কোশ্চেন যদি আসতে পারে এরকম যেগুলো মার্কা তিন মার্কা কোশ্চেন হতে পারে, শুধু কনসিডার ফর নিউ পাওয়ার প্ল্যান্ট, লোকেশন অফ পাওয়ার প্ল্যান্ট, এরকম কিছু একটা বিষয় থাকতে পারে, আমরা এই পয়েন্ট গুলো একটু ভালো করে পড়বো বললাম। পরবর্তীতে আছে পাওয়ার প্ল্যান্ট ইকোনমি, ইকোনমি বুঝতে পারছি যে পাওয়ার প্ল্যান্ট তৈরি করলাম, পাওয়ার প্ল্যান্ট তৈরি করার পরে সেই পাওয়ার প্ল্যান্ট আমাদের দেশে যেমন আমরা কিছু আছে ডিজেল পাওয়ার প্ল্যান্ট, গ্যাস পাওয়ার প্ল্যান্ট, এখন আমরা বেশিরভাগই হচ্ছে বড় বড় পাওয়ার প্ল্যান্ট যেগুলো কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট, সেটা খরচ পড়লে কম বেশি আছে। তো সব থেকে খরচের দিক দিয়ে কম হচ্ছে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, এটাই খরচ সব থেকে কম, আর সব থেকে খরচ বেশি হয় হচ্ছে
আমার ডিজেল পাওয়ার প্ল্যান্ট, ডিজেল পাওয়ার প্ল্যান্টে ডিজেলের দাম অনেক বেশি। তারপর ডিজেল পাওয়ার, ডিজেলের পরে খরচের দিক দিয়ে আছে কম আছে তোমার গ্যাস, আর গ্যাসের থেকে কয়লাতে আমি সুবিধা, কয়লাতে আরো খরচ কম হবে, আর হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট হলে এটা খরচ একেবারে কম। সেক্ষেত্রে আমাদের কিছু কিছু বিষয় আছে যে একটা পাওয়ার প্ল্যান্ট, যে পাওয়ার প্ল্যান্ট শুড প্রোভাইড রিলায়েবল সাপ্লাই অফ ইলেকট্রিসিটি অ্যাট মিনিমাম কস্ট টু দ্য কনজিউমার। যত পাওয়ার মানে রেট কম হবে ততই আমাদের জন্য ভালো। তো এর জন্য কিছু কস্ট আছে, যেমন ফিক্সড কস্ট, মেনলি ফিক্সড কস্ট। ফিক্সড কস্টের মধ্যে কি কি আছে? ইন্টারেস্ট, ডিপ্রিসিয়েশন, ইন্স্যুরেন্স, ট্যাক্সেস, ডিপেন্ডেন্ট ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, on the construction cost of the plant including the cost of the land. Fixed cost কিছু আছে, fixed cost এর মধ্যে এগুলা interest, প্রথম হচ্ছে যে ক্যাপিটাল ইনভেস্ট, প্রথমে আমাদের এটাই দেওয়া ভালো ছিল ক্যাপিটাল ইনভেস্ট। যদি পরিমাণ ইনভেস্ট করা হয় আমাদের দেশে পাওয়ার প্ল্যান্ট গুলো করলে আমরা নিজেদের টাকায় খুব কমই করি, হয়তো বাইরের দেশে বিভিন্ন সাহায্যকারী সংস্থা যেগুলো আছে সেটা জাইকা, ওয়ার্ল্ড ব্যাংক, তাদের কাছ থেকে সাহায্য নিই। সাহায্য নেওয়ার পরে তাদেরকে তো অবশ্যই টাকাটা ফেরত দিতে হয়, সাথে আছে কি ইন্টারেস্ট আছে, বছর বছর ইন্টারেস্ট পড়ে। অনেক সময় ডিপ্রিসিয়েশন, এটা হচ্ছে যে ওই যে আমাদের মূল্য হ্রাস যেটা হয়ে যায়, টাকার মানে কম বেশি হয়ে যায়, সেটার জন্য আমাদের খরচ বেড়ে যায়। তারপরে যখন এরকম পাওয়ার প্ল্যান্ট করা হয় তার ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স করা দরকার হতে পারে, ইন্স্যুরেন্স খরচ আছে, ট্যাক্স আছে, এরকম বিভিন্ন রকমের খরচ আছে। এবং সর্বশেষ কনস্ট্রাকশন কস্ট অফ দি প্ল্যান্ট ইনক্লুডিং দ্য কস্ট অফ দি ল্যান্ড। কনস্ট্রাকশন কস্ট হচ্ছে ইনিশিয়াল, ইনিশিয়াল কস্টের মধ্যে এটা কিন্তু একটা মানে হাই কস্ট কনস্ট্রাকশন কস্ট। এরপরে কস্ট কি আছে? অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স কস্ট, তারপরে কভারিং স্যালারিজ অ্যান্ড ওয়েজেস, ওভারহলিং অফ ইকুইপমেন্ট, রিপেয়ার ইনক্লুডিং স্পেয়ার পার্টস, ওয়াটার, লুব্রিকেন্ট অয়েল, কেমিক্যাল অ্যান্ড মিসলেনিয়াস এক্সপেন্সেস। অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স, পাওয়ার প্ল্যান্ট তৈরি হয়ে গেল, তৈরি হয়ে গেলে চালানোর সময় অবশ্যই যারা চাকরি করে তাদের বেতন দিতে হবে না? তাহলে তো বেতন দিতে হবে, তাহলে এই যে খরচ কি কি হতে পারে, যে স্যালারিজ অ্যান্ড ওয়েজেস, বেতন, বোনাস, এগুলো দিতে হবে। ওভারহলিং অফ ইকুইপমেন্ট, ওভারহলিং হচ্ছে কি, একটা নির্দিষ্ট সময় পর পর, সেটা বছরে একবার হোক বা 2 বছর পর একবার হোক, সমস্ত পাওয়ার প্ল্যান্টটাকে আবার কি করা হয়, বন্ধ করে দিয়ে আবার সব কিছু ঠিকঠাক আছে কিনা, কোন জায়গায় কি আছে নতুন চেক করতে হয়, খুলে আবার লাগাতে হয়, এটা ওভার হোল্ডিং বলা হয়। রিপেয়ার ইনক্লুডিং স্পেয়ার পার্টস, অনেক সময় চলতে চলতে দেখা গেলো পার্টস কোনোটা নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে গেলে সেইটার আবার নতুন করে কিনতে হয়, তখন সেটারও একটা খরচ আছে, সেটা খরচ। রিপেয়ার ইনক্লুডিং স্পেয়ার পার্টস, এটা দেখা যাচ্ছে যে জার্মানির, আমাদের দেশে একসময় জার্মানির পার্টসকে সবসময় ব্যবহার করা হতো, কারণ জার্মানির পার্টস গুলা অনেক দিন লাস্টিং করতো, মানে খরচের দিক দিয়ে অনেক বেশি। এখন অনেক জায়গায় এখানে চায়না পার্টস ব্যবহার করা হচ্ছে, কিন্তু চায়না পার্টস গুলো ব্যবহার করলে এগুলো যে কোনো সময় নষ্ট হতে পারে। এটা হচ্ছে ওয়াটার, ওয়াটার বলতে আমরা আগেই আলোচনা করলাম যে আমাদের পানি যদি অ্যাভেলেবল ওয়াটার থাকে, সেটা শুধু পানিটাকে উত্তোলন করা হবে, আমাদের আলাদা কোনো খরচ লাগে না। এটা লুব্রিকেন্ট অয়েল, আমরা জ্বালানি হিসেবে কি ব্যবহার করবো, ডিপেন্ডিং অন দ্য অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি জেনারেটেড, কি পরিমানে ইলেকট্রিসিটি প্রোডিউস হবে, কয়টা ইউনিট থাকবে, কয়টা জেনারেটর চলবে, তার জন্য তো আমাদের ফুয়েলের একটা নির্দিষ্ট ইয়ে থাকবে। আমার যদি ছোট প্ল্যান্ট হয় তাহলে ফুয়েল কম লাগবে, বড় প্ল্যান্ট হলে নিশ্চয়ই ফুয়েল বেশি লাগবে। তারপরে হচ্ছে তো ফুয়েলে, যেটা আমরা আগে বলছিলাম যে যদি কি ধরনের প্ল্যান্ট, সেই প্ল্যান্ট অনুসারে যদি এটা হাইড্রো ইলেকট্রিক হয় তাহলে ফুয়েল কস্ট কম হবে। আর যদি কিছু কিছু সময় আমাদের ডিজেল পাওয়ার প্ল্যান্ট যেগুলো আছে সেগুলো আসলে ডিজেল পাওয়ার প্ল্যান্ট গুলো চালানো হয় না, কারণ হচ্ছে এগুলো খরচ খুব বেশি। কিন্তু শুষ্ক মৌসুমে মাঝে মাঝে যখন ইলেকট্রিসিটি খুব বেশি সমস্যা হয় তখন কিছু কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট আছে যেটা থেকে বিদ্যুৎ সরকার কিনত এবং অনেক হাই রেটে কেনা হতো, যেটা ফরিদপুরেও একটা আছে মানে 50 মেগাওয়াটের, সেটা হচ্ছে কুইক রেন্টাল। এরকম কুইক রেন্টাল আরো অনেক জায়গায় আছে, কিন্তু সরকার এখন আর কুইক রেন্টাল গুলা থেকে বিদ্যুৎ নিবে না বলে দিয়েছে, কারণ কুইক রেন্টালের অনেক খরচ। সরকারের এখন পর্যন্ত যে পরিমাণ বিদ্যুৎ প্রডিউস করতেছে সেটা বাংলাদেশের জন্য এনাফ। আরো কিছু পাওয়ার প্ল্যান্ট কনস্ট্রাকশন অবস্থায় আছে, যেমন যে ইয়ে হচ্ছে যে সুন্দরবনের কাছে পাইলাপুত্রে যে পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, তোমাদের বড় ভাই একজন মানে ঢুকছে মাতার বাড়ি পাওয়ার প্ল্যান্ট, ওখানে একটা বড় পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, এরকম অনেক জায়গায় পাওয়ার প্ল্যান্ট হচ্ছে পাইলাপে। এবং ওগুলো হয়ে গেলে আমাদের কুইক রেন্টাল থেকে বেশি দামে নেওয়ার প্রয়োজন নেই,
কিছু তাও ইন্ডিয়া থেকে নিয়ে আসলে আগে মানে 500-1000 মেগাওয়াট আছে। তো এই যে এই হচ্ছে আমাদের একটা একটা পাওয়ার প্ল্যান্টের ইলেকট্রিসিটি যখন তৈরি হয় এই খরচগুলা, এই ধরনের খরচগুলা হয়। এছাড়াও আরো অনেক খরচ মিসেলেনিয়াস তো বলাই আছে না। এখন আমরা এখানে একটা জিনিস দেখি, এই ইকুয়েশন গুলো একটু বুঝতে হবে, কারণ পরবর্তীতে যখন আমরা অঙ্ক করবো তখন আমাদের লাগবে যে টোটাল অ্যামাউন্ট কস্টিং এ পাওয়ার প্ল্যান্ট ক্যান বি ক্যালকুলেটেড ফ্রম সিটি, সিটি ইকুয়াল টু আই প্লাস ডি প্লাস টি 100, এখানে সবগুলা কস্ট হিসাব করে মূলত হচ্ছে আমাদের টোটাল অ্যামাউন্ট অফ কস্ট, টোটাল অ্যানুয়াল কস্ট কত হয় সেটা ক্যালকুলেশন করা হয়। এখানে বলা হচ্ছে যে অ্যানুয়াল কস্ট অফ ইলেকট্রিসিটি সেন্ড আউট বাই পাওয়ার প্ল্যান্ট কিলোওয়াট আওয়ার, কত কিলোওয়াট আওয়ার হবে সেখানে কিলোওয়াট আওয়ার কি পরিমাণ ইনস্টল, মানে আমরা যে পরিমাণে হিসাব করি, যে যে পরিমাণে হিসাব করা হয়েছে এখানে আমি 2000 মেগাওয়াটের একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হলো, কিন্তু 2000 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হলেও প্রকৃতপক্ষে তার আউটপুট কিন্তু 2000 মেগাওয়াট হয় না। এটা এই বিষয়ে আমাদের পরে ক্লাস কোন ক্লাস আলোচনা হবে যে কি কি ধরনের লস হয় একটা পাওয়ার প্ল্যান্টের, কি কি ধরনের লস হয় সেখানে। তাহলে আমরা একটু ওভারঅল যদি দেখে রাখছি যে পাওয়ার প্ল্যান্টটাকে ওই যে পরিমাণে পাওয়ার প্রডিউস হচ্ছে সেটাকে আবার পানি তোলার জন্য কিছু ব্যয় হচ্ছে, সেই অফিসগুলো আছে সেই অফিসগুলো চালানোর জন্য বিদ্যুৎ লাগছে, সেই ভিতরে যারা বসবাস করে তাদের জন্য আরো ইলেকট্রিসিটি লাগতেছে, এইগুলা বাদেও সাথে হচ্ছে কিন্তু আমাদের ট্রান্সমিশন লস আছে, সকল প্রকারের লস বাদ দিয়ে আমরা আসলে আউট কিন্তু ওই 2000 মেগাওয়াট বলতে 2000 মেগাওয়াট আমরা পাই না, আমাদের কিন্তু কম আসে। সেটা হচ্ছে যে এটা যে পরিমাণ ইনস্টল করা হয়েছিল কি পরিমাণে আমরা মানে এখানে এটা হচ্ছে আমাদের কি পরিমাণ আসলে সেটার সাথে করে 8760 হচ্ছে এটা 24 ঘন্টা এক বছরে কত ঘন্টা হয় সে ঘন্টাটাকে, আর এখানে একটা ইয়ে দেওয়া আছে। এই ইকুয়েশন গুলো তোমরা একটু জেনে রাখবা এখানে, এই জন্য যে আমাদের পরবর্তীতে কোনো অঙ্ক করার জন্য লাগবে, আমাদের সময় শেষ হয়ে যাবে আর বিষয়টা দ্রুত যাচ্ছে। আর পরবর্তী প্রশ্ন যে একটা কস্ট অফ পাওয়ার জেনারেটেড ক্যান বি রিডিউসড বাই, কি কি করলে বা কি কি পদ্ধতিতে অবলম্বন করলে একটা পাওয়ার প্ল্যান্টের কিছু কস্ট কমানো যায়। যে আগে আমরা কস্ট গুলো পড়লাম সেই কস্ট গুলো, এখানে বলা আছে সিলেক্টিং ইকুইপমেন্ট অফ লঙ্গার লাইফ অ্যান্ড প্রপার ক্যাপাসিটি, এটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে ইকুইপমেন্ট গুলো ব্যবহার করা হবে তার লাইফ ক্যাপাসিটি। আমরা যদি জার্মানিতে একটা পার্টস লাগাই সেটা যতদিন চলবে, একটা চায়না বা ইন্ডিয়ান পার্টস লাগালে কিন্তু ততদিন চলবে না। তাহলে আমি জার্মানি পার্টসটা লাগাতে গেলে কি হবে, প্রথম ইনিশিয়াল কস্টটা বাড়বে কিন্তু পরবর্তীতে কিন্তু এটা দীর্ঘদিন ধরে চালানো সম্ভব হবে। সেজন্য বলা হচ্ছে যে এখানে যে যে ইকুইপমেন্টটাকে ইউজ করা হবে সেটাকে যদি লাইফ টাইম কত সেটা যদি আমরা হিসাব করা হয়, এবং প্রপার ক্যাপাসিটি, অনেক সময় দেখা যাচ্ছে যে রেটিং উপরে বডিতে রেট যেটা লেখা থাকে রেটিং, দেখা গেল যে সেই রেটিং আসলে পাওয়া যায় না, তখন অনেক কম পাওয়া যায় বা বেশি কম বেশি হয়ে যায় সেটা না। প্রপার ক্যাপাসিটি যদি হয় তাহলে আমাদের এখানে আমাদের কস্ট কমবে। তারপর রানিং দ্য পাওয়ার স্টেশনে একটা হাই লোড ফ্যাক্টর, এটা হচ্ছে লোড ফ্যাক্টরের কথা বলা হচ্ছে। লোড ফ্যাক্টর তোমরা জিনিসটা জানো আগে করছো, লোড ফ্যাক্টর আমাদের সবসময় লোড ফ্যাক্টর বেশি হওয়াটার ফলে লোড ফ্যাক্টর বেশি হলে কি হচ্ছে লসটা আমাদের কম আসে। তারপরে ইনক্রিজ ইন এফিসিয়েন্সি অফ পাওয়ার প্ল্যান্ট, ইফিসিয়েন্সি এই কথাটা আমরা অনেকবার পড়বো। এটা হচ্ছে এই যে পাওয়ার প্ল্যান্ট পড়বো, আসলে পাওয়ার প্ল্যান্টের ইফিসিয়েন্সি খুবই কম। তা পাওয়ার প্ল্যান্টের ইফিসিয়েন্সি আমরা অন্যান্য ক্ষেত্রে সকল ক্ষেত্রে অন্য ক্ষেত্রে 80% বা 85% পাওয়ার ইফিসিয়েন্সি পাইলেও আমরা স্যাটিসফাইড হতে পারি না। 80% ইফিসিয়েন্সি পাইলাম তাও তো 20% লস আছে, কিন্তু পাওয়ার প্ল্যান্টের ইফিসিয়েন্সি হয় হচ্ছে ওভারঅল 50% করাও কঠিন, কারণ এত পরিমাণ লস হয় পাওয়ার প্ল্যান্টে। যে কোনো প্রকারে পাওয়ার প্ল্যান্টই হোক না কেন, শুধু কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট, এখন বাংলাদেশে যেটা বেশি ব্যবহার করা হচ্ছে কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টে, ওইটা দুইবার ব্যবহার করা হয়, স্টিমটাকে যেটা ছেড়ে দেওয়া হয় সেটাকে আবার রিহিট করে আবার ব্যবহার করা হয়, দুইটা টারবাইন করানো হয়, তাহলে লসটা কিন্তু কম হয়। তাও মনে হয় 65% ম্যাক্সিমাম 65% এটাকে চালানো সম্ভব, অন্য চালানো সম্ভব হয় না। সেজন্য ইনক্রিজিং দ্য এফিসিয়েন্সি বলা হয়েছে ক্যারিং আউট প্রপার মেনটেন্যান্স অফ পাওয়ার প্ল্যান্ট ইকুইপমেন্ট টু অ্যাভয়েড পাওয়ার ব্রেকডাউন
টাইমটা দেখাচ্ছে যে 10 মিনিট সময় আছে, যেখানে আমরা কি বলি মেনটেনেন্স করতে হবে যেন যে কোনো সময় ব্রেকডাউন না হয়ে যায়। সেজন্য মেনটেনেন্সটা সবসময় শীতকালে করাটাই ভালো, শীতকালে আমাদের লোড ডিমান্ড কম থাকে। সেজন্য আমি যদি একটা পাওয়ার প্ল্যান্ট কোনো একটা ইউনিট বন্ধ করে দিয়ে সেটা ওভারহলিং করে রেডি করে রাখা হয় তাহলে ভালো, কারণ আমি শীতকালে কোনো কাজ না করে একেবারে গরমকালে যখন আমার হাই ডিমান্ড তখন যদি এটা ঠিক করতে যাই তাহলে কিন্তু দেশের পাওয়ার প্ল্যান্ট সাপ্লাইটা কি হবে এটা নিতে হবে। প্রপার সুপারভাইজ সুপারভিশন সেন্স বোর্ড সুপারভিশন নেচার ব্রেকডাউন অ্যান্ড এক্সটেন প্ল্যান্ট সাইজ, আগে যদি সেটা আলোচনা করছিলাম ভালো করে তদারকি করতে হবে সব কিছু, কেন সব কিছু ঠিকঠাক চলতেছে কিনা, কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা, ছোটখাটো সমস্যা হলেও মনে হবে যে না ছোট সমস্যা কিছু মনে না কিন্তু সে ছোট থেকে বড় কিছু হয়ে যেতে পারে। সেই জন্য এগুলো সবসময় প্রপার সুপারভিশন যদি রাখা হয় তাহলে এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এই জায়গায় আমাদের এই পাওয়ার প্ল্যান্ট গুলো সবসময় ভালো রকম চলবে, যে কোনো সময় দেখবেন সম্ভাবনা নেই কল ডাউন করেন। ইউজিং এ প্ল্যান্ট অফ সিম্পল ডিজাইন দ্যাট ডাজ নট নিড হাইলি স্কিল্ড পার্সন পার্সনাল, এটা মনে হচ্ছে যে একটা পাওয়ার প্ল্যান্ট যখন তৈরি হবে তখন তার ডিজাইনটা সিম্পল যত হবে ততই ভালো, যত সিম্পল হবে তত আমি কম এক্সপিরিয়েন্স পার্সন দিয়ে সেটাকে কিন্তু অপারেট করতে পারবো। কিন্তু তার যদি এরকম হয় যে এর মানে টোটাল ডিজাইন এত জটিল দেখা যাচ্ছে যে আমাদের আমাদের দেশে কোনো ইঞ্জিনিয়ারের পক্ষে সেটাকে মেনটেন করা সম্ভব হচ্ছে না, তখন আবার কি হবে যে কোন দেশ ডিজাইন করছে সেই দেশ থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসতে হবে, তাহলে সেই দেশের ইঞ্জিনিয়ার নিয়ে আসলে তো আমাকে বেশি টাকা দিয়ে বেতন দিয়ে করতে হবে, সেজন্য খরচটা বেশি হয়ে যাবে। সেজন্য বলা হচ্ছে সিম্পল ডিজাইন হতে হবে, যত ডিজাইন সিম্পল হবে ততই এটা সুবিধা হবে। সুবিধা হচ্ছে যে এখানে আমাদের মানে লো স্কিল পার্সন দিয়ে বা এই হচ্ছে আমাদের আর একটা বিষয় কনস্ট্রাকশন কস্টের মধ্যে কি আছে তোমরা একটা দেখে দেবা, প্ল্যানিং অ্যান্ড ডিজাইন বাবদ খরচ আছে, ল্যান্ড অ্যান্ড প্রিপারেশন অফ সাইট ইনক্লুডিং রোড কানেকশন, বিল্ডিং অ্যান্ড মেশিন ফাউন্ডেশন, প্ল্যান্ট ইকুইপমেন্ট ইনক্লুডিং ট্রান্সপোর্ট টু সাইট, ইরেকশন অ্যান্ড টেস্টিং অফ ইকুইপমেন্ট, তারপরে ইন্টারেস্ট ডিউরিং কনস্ট্রাকশন আর অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, এইগুলো হচ্ছে আমাদের সহায় করতে এইগুলো হচ্ছে কনস্ট্রাকশন কস্টের মধ্যে কি কি ধরনের কস্ট হতে পারে সেটা আমরা আরো এই বিষয়ে ডিটেলস আলোচনা করে আমরা আগে যে বিষয়গুলো আলোচনা করছি সেই কনস্ট্রাকশন কস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক বলতে আমাদের প্রফেশন দেয় তারা কাছে করবে, ইন্টারেস্ট ডিউরিং কনস্ট্রাকশন এটা হচ্ছে একটা বড় সমস্যা। ইন্টারেস্ট ডিউরিং কনস্ট্রাকশন আমি আজকে টাকা নিলাম, আমি ব্যাংক থেকে যদি লোন নিই আমাকে কিন্তু কালকে থেকে আমার নামে ইন্টারেস্ট শুরু হয়ে গেল, কিন্তু আমি সেই টাকা নিয়ে একটা কাজ করতে চাই, আমি একটা বিল্ডিং করবো, বিল্ডিংটা করতে আমার 1 বছর বা 2 বছর সময় লাগবে। আমি যখন পাওয়ার প্ল্যান্ট করবো একটা পাওয়ার প্ল্যান্ট তো করলে 5 বছর 7 বছর সময় লাগে, কিন্তু 5-7 বছর কিন্তু আমি কোনো প্রোডাকশনে যেতে পারি না 5-7 বছর, কিন্তু 5-7 বছর পরে কিন্তু আমাকে এই ইন্টারেস্ট টানতে হচ্ছে, এইটা হচ্ছে আমাদের একটা বড় আমাদের একটা মিলা। ইলেকশন অ্যান্ড টেস্টিং অফ ইকুইপমেন্ট এটা তৈরি হওয়ার পরে ইলেকশন কমিশন বলতে এটা কি হচ্ছে যে এই তৈরি এবং টেস্ট করে সরবরাহ করা পর্যন্ত মানে আমাদের কাজের উপযোগী করা পর্যন্ত এরকম ভাবে, তারপরে বিল্ডিং আছে ল্যান্ড এগুলো মেশিন ফাউন্ডেশন প্রথম হচ্ছে প্ল্যানিং অ্যান্ড ডিজাইন, এর জন্য যে ডিজাইন করবে তাকে তো টাকা দিতে হবে ডিজাইনের। এই হচ্ছে ছিল আমাদের আজকের বিষয়, আমরা এই কারণে আমাদের টাইম শেষ, আমি তোমাদের এটা দিয়ে দিব। তো আমাদের সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসে শিডিউল দিব, আর আমি আজকে ওই যে প্রিন্ট দিতে পারি নাই আমি ওই যে ক্লাস চলাকালীন সময় আমি একটু হাজিরাটা নিয়ে নেব এক সময়, কারণ আজকে 36 হয়েছে 36 জন অ্যাটেন্ড করছে, যদি আমি দেখে নিতে পারি যে 36 জন কারা আমি দেখে নিতে পারি। আমাদের রেজাল্ট কবে দিবে? রেজাল্ট তো হয়ে গেছে, শুধুমাত্র ওই যে সমস্যা হচ্ছে যে সেই আরিফ স্যারকে বললাম, তোমরা একটা আরিফ স্যারের সাথে যোগাযোগ করো, তো আরিফ স্যারকে বলছিলাম তো বললো যে সুমন ফোন করছিলো, পরে আরিফ স্যারকে বললাম, আরিফ স্যার বললো যে আমি ঢাকা ইউনিভার্সিটি গিয়ে না রেজাল্টটা পাঠাই দিই, যাই না। পরে রাসেল স্যার গেল, রাসেল স্যারকে বললাম যে আপনি একটা কপি নিয়ে পাঠাই দেন, কিন্তু মনে হয় রেজাল্ট এখনো কমপ্লিট হয়নি। আমাদের রেজাল্ট বলতে হয় যে একটা ছাত্র বাদ দিয়ে আমাদের যে কি যেন একটা ছেলের একটু ব্রেনের প্রবলেম আছে না, ও বাদে সবাই পাস করছে, কিন্তু জিপিএটা ঠিক আছে। আমরা পরবর্তী ক্লাসে আবার স্যার একটু
স্যার এই ফাইলটা একটু হচ্ছে দিয়ে দেন স্যার, আমাদের এই যে যে ফাইলটা এই আর কি, হ্যাঁ আমি আমি তোমাদেরকে এটা রেকর্ডিং করা হয়েছে, এটা ভিডিও পাবা তোমরা, সাথে সাথে তোমরা পিডিএফ পিডিএফ পাবা। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আগামী দিন সকাল থেকে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত নেট বন্ধ থাকবে, আগামীকাল থেকে শুরু করে স্যার হচ্ছে ওই আইএসপি দাবি মানার আগ পর্যন্ত ওই ঢাকায় সব তার হলো কেটে নামাই দিচ্ছে। এই কারণে স্যার হচ্ছে আগামী কয়েকদিনের ক্লাসটা যদি স্যার এই 10টা থেকে 1টার বাদে আর কি শিডিউল করা যেত তাহলে হলো একটু সুবিধা হতো আমাদের জন্য। কারণ স্যার আমরা তো ব্রডব্যান্ডে ক্লাস করি, ব্রডব্যান্ডে স্যার না হলে একটু সমস্যা হয়ে যায় স্যার আমাদের জন্য। কতজন হচ্ছে আমাদের ঢাকায়, কতজন হচ্ছে এরকম তোমরা যতটুক জানো আমি ততটুক সরকারের মানে সুনির্দিষ্ট নির্দেশনা না আসা পর্যন্ত আমরা বলতে পারবো না। হ্যাঁ আমি শেষ করছি, হ্যাঁ আমার টাইম শেষ হচ্ছে। ভালো থাকো, পরবর্তী ক্লাসে আমরা আবার আলোচনা করব। ঠিক আছে স্যার।